হ্যালো বন্ধুরা, সবাই ঠিক আছে? তো একদম ফাটাফাটি। তো চলো, আজকের একটা কথা বলার জন্য, যে আজ সকাল থেকেই শোনা যাচ্ছে বা খবরটা ভাইরাল অলরেডি হয়েই গেছে, জেসমিন বলে একটা বৌদি আছে, জেসমিন নাম, মেবি পপুলারিটি বিগতে আর টিকটকে হয়েছে খুবই, তো যার আজকে সব, যে নাকি বিভিন্ন জায়গাতে খুব যেত, বিভিন্ন জায়গায় মিট আপ বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ফোগ্রামে যেত, তো আজকে সকাল থেকে খবরটা দেখতেই পাচ্ছি যে নাকি দিল্লি গেছে মিট আপের জন্য কি র্যাম্প ওয়াকের জন্য, তো সেখান থেকে তারপরে ব্যাপার, কোনো রকম কোনো খোঁজ নেই, তার একটা 5 বছরের মেয়ে আছে এবং স্বামী আছে, তো স্বামীর পুরোপুরি ভাবেই সাপোর্ট ছিল ভিডিও করার পিছনে, 2টো মোবাইল ওনাকে কিনে দিয়েছিল। তো কে এই জেসমিন বৌদি? অনেকেরই জানার হয়তো কৌতূহল থাকতেই পারে যে এমন কি বৌদির মধ্যে এমন কি আছে, বা বৌদি কে এমন যে একটা ঘরোয়া বাঙালি বৌদি যে হঠাৎ করে ভিগো বা টিকটকে এতটাই ফেমাসিটি পেয়ে গিয়ে দিল্লিতে র‍্যাম্প ওয়াকে চলে গেল আননোন ছেলের সাথে, এবং সেটা তার বাড়ির লোক তাকে সেভাবে পারমিট করে ছেড়েও দিল। তো যাই হোক, চলো সেই ভিডিওগুলো আজকে দেখি যে হুইজ দ্য জেসমিন বৌদি, জেসমিন বৌদিটা কে এবং তার কিছু নিত্যরঙ্গ তামাশা, চলো দেখো। वो फैमिली आई एम जिसमीन और 22 दिसंबर রানাঘাট পে মিট আপ হে উস মিট আপ পে মে আ রহি হু আপ লোগ ভি আই পাবলিক বাংলা ভুলে গেছে, এতটাই ফেমাস হয়ে গেছে যে বাংলাই ভুলে গেছে। तुझे पता है मुझे कितने दूर दूर से रिश्ते आ रहे हैं? हाँ, नजदीक वाला वो तो पहले काट चुकी है। I'm in a bit of bed, I'm calling it. Oh, psycho, there's a bed, I'm trying it. Oh, cause I'm in a bit of bed, I'm calling it. Which masale, what's a masale? বন্ধুরা দেখতেই পেলে, এই হচ্ছে আমাদের সেই জেসমিন বৌদি, যে আজকের আমাদের কাছে প্রায় হাইলাইটেড খবর আজকের, যে নাকি আজকে দিল্লি বাড়ি দিয়ে দিয়েছে অলরেডি, বাড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন করে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং বাচ্চাকে ফেলে দিয়ে। তো যাই হোক, এই সেই বৌদি, তো সত্যিকারে বলতে গেলে বৌদির এই আভাব দেখে বা বৌদির এই ভিডিও কার্যকলাপ দেখে মনেই হয় না যে বৌদি আর বাঁধা থাকতে চায়। সেটাও হয়তো হতে পারে যে বড় দুনিয়াতে গেছে, দিল্লির মতো জায়গায় গেছে যেখানে চোখ খুলে যাওয়া, মন খুলে যাওয়া, সব খুলে যাওয়ারই মতো সব ব্যাপার কিছু হয় ওখানে। দিল্লিতে তো অনেক কিছুই হয়, সব কিছুই খুলে যায়। তো যাই হোক, ওখানেই চলে গেছে সেখানেই, তো যাই হোক বাচ্চাটার কি অবস্থা সেটাও ঠিক একটা অন্যরকম ব্যাপার। তো বই হচ্ছে আমাদের সেই জেসমিন বৌদি, তা দেখলে সব ভিডিওটা আগেই ছিল, আগেই দেখলে ভিডিওগুলো, বিভিন্ন ধরনের কার্যকলাপ। বৌদি আর ধরে রাখ, বৌদি আর ধরা দিতে চাইছে না, বৌদি উঠতে চাইছে, পাখা মেলে মেলে উঠতে চাইছে, উঠতে চাইছে, উঠতে চাইছে, উঠতে চাইছে।